ঘুমটা চলে আসছে না 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 ঠিক আছে আমাদের ডিফারেন্টলি এবল হোক বা আমাদের সুইট চিলড্রেন হোক, এই তিনটে এরিয়া নিয়ে এই মেলার মধ্যে তাদেরকে ইনকর্পোরেট করেছি, যাতে তারাও আমাদের সঙ্গে অল ইনক্লুসিভ পাথে সোশ্যাল একটা টোটাল ইনক্লুসিভনেসের মধ্যে আসতে পারে, মূল স্রোতের মধ্যে তারাও যাতে আমাদের সঙ্গে থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তাররা রয়েছেন এখানে, হ্যান্ডিক্যাপদের ওয়ার্কশপ হচ্ছে, যে কলকাতা কর্পোরেশনের মেন সারদার্জ হচ্ছে জল জমা, এবং সেটা কিন্তু মূল কারণ হচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিক থেকে কী করে রিসাইকেল করে সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেইটা করছে কারা, শেখাচ্ছে কারা, হ্যান্ডিক্যাপদের। আমার বলা ভুল হয়েছে, আম সরি, ডিফারেন্টলি এবল। ওরা যদি এইটা শিখে, ওরা যদি কিছু করতে পারে, ওরা যদি আমাদের রাস্তায় পড়ে থাকা জিনিসগুলোকে ভালোভাবে করতে পারে, রাস্তা থেকে রিমডেলিং করে একটা একটা যে কোনো আমাদের ঘরে সাজানোর জিনিস বানিয়ে দিতে পারে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম চলছে। তো এইটাই আমাদের কনসেপ্ট, এইভাবে আমরা সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। রোববার 17-18-19 বিভিন্ন রকম ভ্যারাইটি, একদম মানে বাজারজাত সানগ্লাস থেকে জামা কাপড় থেকে মহিলাদের টাইগার অ্যাটাক বিদ্যুতের হাতে তৈরি করা কাপড়, ব্লাউজ পিসের ওপর কাঁথা স্টিচ করা, এগুলো সব আপনারা স্টলে পাবেন। তারপরে সুন্দরবনের যারা মধু বানাচ্ছে, যেসব সেলফ হেল্প গ্রুপ, তাদের সবকটাই বাইরে আপনারা কিভাবে ইনভলভ করে নিয়ে আমরা এগোবো, আমরা সবাইকে নিয়ে একসাথে এগোতে চাইছি, তারা সবাই মিলে এই মেলাতে পার্টিসিপেট করুক। মেলা মানে শুধুই হাট বা শুধুই কেনা বেচা নয়, পাঁচফোড়ন হচ্ছে ওয়েলফেয়ার ফর দ্য ফেয়ার, মানে ফেয়ার এর মধ্যে দিয়েই সবাইকে নিয়ে একসাথে তাদের ভালো ভেবে তাদের ওয়েলফেয়ারের জন্য। আচ্ছা সুদর্শন, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে উদ্যোগটা তুমি নিয়েছো অভিনব, এটা ভীষণই ভালো একটা উদ্যোগ, আর তুমি 68 ওয়ার্ডের জন্য অনেক কিছু করছো, খুব ভালো ভালো কাজ করছো।